আজকের ক্লাস যারা তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে পঞ্চম সেমিস্টারে জেনারেল কোর্সে পড়াশোনা করছো বাংলা নিয়ে, তাদের জন্য আমি আজকে তোমাদের আধুনিক বাংলা কবিতা থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। সেই কবিতাটির নাম হচ্ছে অমরতার কথা, কবি অরুণ মিত্র। বিশ শতকের চল্লিশের দশকের প্রতিনিধি স্থানীয় মানব প্রেমিক কবি হলেন কবি অরুণ মিত্র। মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী কবি অরুণ মিত্র সমকাল চেতনায় তার সমসাময়িক কবিদের থেকে ছিলেন অনেকটাই এগিয়ে। তাকে সেই সময়ের কবিদের মধ্যে একজন অগ্রগণ্য কবি বলা যায়। কবি কখনো আবার পাশ্চাত্য রোমান্টিক কবিদের মতো সমকালীন জীবনের যন্ত্রণা দগ্ধ রূপ থেকে সরে আসেন প্রকৃতির অপরূপ নৈসর্গিক জগতে, যে জগতের মধ্যে তিনি নিবিষ্ট থেকে তার স্বপ্ন সন্ধান করেন, তিনি তার স্বপ্নকে খুঁজে বেড়ান। কখনো আবার তিনি মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগ্রামীর ভূমিকায় অবতীর্ণ হন, তার মধ্যে মানবিকতা কাজ করে মানবিক চেতনায় তিনি উদ্বুদ্ধ হন এবং উদ্বুদ্ধ হয়ে তিনি সংগ্রামীর ভূমিকায় তিনি অবতীর্ণ হন বা সংগ্রামীর ভূমিকা নেন। আবার কখনো জগৎ ও জীবনের বিপরীতকে বা বলতে পারি আমরা বৈপরীত্যকে মেলে ধরে অখণ্ড জীবন চেতনার পরিচয়ও দেন কবি অরুণ মিত্র। কবি অরুণ মিত্রের অমরতার কথা কবিতাটি উৎসের দিকে কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ তার যে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে উৎসের দিকে, সেই উৎসের দিকে কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা হচ্ছে আমাদের আজকের আলোচ্য অমরতার কথা কবিতাটি। এই কবিতাটিতে বাস্তবের উপস্থাপনে প্রকাশ পেয়েছে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা, অর্থাৎ বাস্তবের পটভূমিকা, বাস্তবকে উপস্থাপন করতে চেয়েছেন কবি, কিন্তু তার মধ্যেও যে স্বপ্ন দেখার যে চিরদিনের মানব আকাঙ্ক্ষা সেটাও এই কবিতাতে স্থান পেয়েছে। আবার বাস্তব ভিত্তিক ছবিতে বা বলা যেতে পারে যে ইমেজ তিনি এঁকেছেন এই কবিতার মধ্যে, এর মধ্যে এসে মিশেছে কল্পনা, তিনি কল্পনাকেও নির্মাণ করেছেন এই কবিতায়। আর সমস্ত কবিতাটিকে পরিব্যাপ্ত করে রয়েছে লিরিসিজমের অনস্বীকার্য সম্মোহন, লিরিসিজম রয়েছে এতে। কবিতার শুরুতেই কবি বলেছেন বাসনগুলো একসময়ে জল তরঙ্গের মতো বেজে ওঠে। বাসনগুলির সুরময় যে এই যে ধ্বনি তরঙ্গ ঘরের দেয়াল ছাপিয়ে যখন পৃথিবীকে ঘিরে ফেলবে, তখন স্বভাবতই আমাদের প্রাত্যহিক অস্তিত্বের গতানুগতিকতা ও তুচ্ছতার সূচক যে এই ঘর আমরা যেখানে বাস করি তার চিহ্ন আমাদের চেতনায় লোপ পাবে। এই ঘরের মধ্যে, এই দৈনন্দিন আপাত তুচ্ছতার মধ্যেই ছিল আশ্চর্যের অধিষ্ঠান। কবির এই প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে অনিবার্যভাবে এবং অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে তার হৃদয়ের বেদনাকে প্রকাশ করেছেন তিনি। কবির বেদনা বোধ তার হাহাকারের মধ্যেই প্রকাশিত হয়েছে এই ঘরের প্রতি, প্রাত্যহিক অস্তিত্বের আপাত সাধারণের প্রতি গাঢ় ভালোবাসা ও মমতা। কবিতার দ্বিতীয় স্তবকের গোড়াতেই কবি আবেগের সঙ্গে বলেন, আমার বদ্ধ বাতাসে যে গান পাষাণ হয়ে থাকে তা ভেঙ্গে ছিটিয়ে পড়ুক, কল্পনার স্বর সমুদ্র হোক এই আশায় আমি অথই। এর থেকেই সহজেই বুঝে নেওয়া যায় বহির্বিশ্বের অবাধ প্রসারের মধ্যে মুক্তির লাভ কবির
কতখানি কাঙ্ক্ষিত, কতখানি তিনি আকাঙ্ক্ষা করেন এই মুক্তিকে। আরণ্যক সবুজের দাপটে কবির নীরস প্রাত্যহিক অস্তিত্বের যে আধার, পোড়ামাটির শুষ্ক সংকীর্ণ কাঠামো চূর্ণ হয়ে গেলে আমরা দেখি সেই ধ্বংসস্তূপের গভীরে কবি তাঁর বসতি অস্তিত্বের ঠিকানা আমাদের খুঁজে নিতে বলেছেন। আলোচ্য কবিতাটিতে একদিকে বাইরের পৃথিবীর আলো হাওয়ার জন্য বা আলো হাওয়ার মুক্তির জন্য ব্যাকুলতা, আদিম অরণ্য প্রকৃতির প্রতি একটা বলা যেতে পারে নিগূঢ় আকর্ষণ, অন্যদিকে ঘরের সংকীর্ণ সীমাবদ্ধতার প্রতি যে মায়া, প্রাত্যহিক জীবনযাপনের তথা আপাত বর্ণহীন সহজতার প্রতি গাঢ় মমতার টান, এই দুই ভাব বৈপরীত্যের দ্বন্দ্ব কবিতাটিতে স্থান পেয়েছে। কবি বিষয়কে নিজ অন্তরে উপলব্ধি করে আত্মচৈতন্যের সঙ্গে বিষয়কে মিশিয়ে নিয়ে তাকে নমনীয় বাচনভঙ্গিতে প্রকাশ করেন। এখানে উল্লেখ্য যে কবি অরুণ মিত্রের এই যে আমাদের আলোচ্য কবিতা অমরতার কথা, এই কবিতার মধ্যে কবির যে বিশেষ বাচনভঙ্গি, যেভাবে তিনি বলতে চেয়েছেন, তার যে বলার ঢং, সেই ঢংটাকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সাম্যবাদী কবি কৃষিজীবী শ্রমজীবী মানুষের দুর্দশা দেখে তাদের জাগরণের জন্য কলম তুলে নেন হাতে। তিনি সাম্যবাদী কবি, তিনি মার্ক্সীয় ধ্যান ধারণার কবি, তিনি সাধারণ মানুষের জন্যই কলম ধারণ করেছেন। সাধারণ মানুষের কথাকে, সাধারণ মানুষের স্বপ্নকে তিনি তার কবিতায় তুলে ধরেছেন। কবি অরুণ মিত্রের যে অমরতার কথা কবিতাটি, সেটাতেও আমরা দেখি তিনি সেই মার্ক্সীয় ধ্যান ধারণার বশবর্তী হয়েই তিনি কিন্তু সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের কথা, সাধারণ স্বপ্ন দেখার কথাই কবিতাটিতে তিনি তুলে ধরেছেন, তার নির্দিষ্ট বা বিশেষ বাচন ভঙ্গির মাধ্যমে বা বিশেষ বলার ঢঙের মাধ্যমে। সমকালীন জীবনকে পর্যবেক্ষণ করে তার স্বরূপ উপলব্ধি করে প্রাকৃতিক জগতে কিংবা ফেলে আসা পল্লী জীবনে ফিরে যেতে চেয়েছেন কবি। রোমান্টিক এই যে দৃষ্টিভঙ্গি কবি অমর কবি অরুণ মিত্রের এই যে রোমান্টিক দৃষ্টিভঙ্গি কবিতার মধ্যে আমরা দেখতে পাই, সেই রোমান্টিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আলোচ্য অমরতার কথা কবিতাটিকে একটা বিশিষ্টতা দান করেছে, সেটা আমরা বলতেই পারি। তাহলে আমরা দেখলাম যে একজন মার্ক্সীয় কবি তিনি রোমান্টিক ধ্যান ধারণাকেও পোষণ করেন, তিনি কিভাবে সাধারণ মানুষের কথা ভেবেছেন, সাধারণ মানুষের সাধারণ স্বপ্নকে তিনি তার কবিতায় তুলে ধরতে চেয়েছেন, তিনি শ্রমজীবী কৃষিজীবী মানুষের যে প্রাত্যহিক জীবনের কথা তিনি তার কবিতায় তুলে ধরেছেন। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, তার যে বাচন ভঙ্গি যেটা আমাদের লক্ষ্য করার মতো, সেই বিশিষ্ট বাচন ভঙ্গির মাধ্যমে একজন কবি তার নিজের উপলব্ধির কথা, তার নিজের চাওয়া পাওয়ার কথা, সাধারণ মানুষের কথা তার কবিতায় তুলে ধরেছেন। আমাদের আলোচ্য অমরতার কথা কবিতাটির ক্ষেত্রেও আমরা বলতে পারি যে তার ব্যতিক্রম নয়।